হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার বাবুকে নেবুলাই যেতে হচ্ছে, তো ওকে রাতে দিয়ে বাসায় আনলাম। এসে তারপর অন্যান্য কাজ করছি। বাবুটা শরীর আসলে ভালো যাচ্ছে না, ঠান্ডা লাগলে কেউই আমরা বড় মানুষ সহ্য করতে পারি না, নাক বন্ধ থাকলে। তো একটা ছোটো 3 মাসের বেবি, সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন প্লিজ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে অনেক দিন হয়ে যাচ্ছে, 3 দিন ধরে গ্যাস দিচ্ছি, কোনো তেমন আহামরি পরিবর্তন নাই, নাকি ঠান্ডা আছে এখনও। ওষুধ খাওয়াচ্ছি, দেখি 7 দিন পর্যন্ত খাওয়ানোর পর কী হয়। সবাই বেবিটার জন্য প্লিজ দোয়া করবেন, একটা রিকোয়েস্ট করছি। আমি এসে তাড়াতাড়ি আমার বিছানার চাদর এবং অন্যান্য কাজগুলো উঠিয়ে নিচ্ছি। সাথে আছে আমার সে ছোটো হেল্পিং হ্যান্ড। সেই দিন রাতেই কিন্তু আমি করে নিয়েছিলাম ফ্রাইড চিকেন। তো এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নেবেন। অনেক ইজিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, প্লিজ এটার রেসিপিটা দেখে নেবেন। তো চলে যাচ্ছে একদম পরের দিন সকালের ফুটেজে। কাঁঠাল যে খাওয়া হয়েছিল, সে কাঁঠালের বিচিগুলো আমি এভাবে শুকিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আমি একটা বয়ামে ভরে নিচ্ছি। আমার ছেলে হেল্প করছিল এবং ছোটোটা এভাবে বাউন্সারে বসেছিল। সকালে পরোটা এবং এই মুরগির তরকারিটুকু আনা হয়েছিল হোটেল থেকে। তো তরকারিটা এত ঝাল ছিল যে আমরা কেউই খেতে পারিনি, শুধু আমার ছেলে শুরু হয়ে রুটি খেয়ে যাচ্ছিল। তারপর আমি আমার টুকটাক যেন গোছ গাছের কাজ আছে ওগুলো করছিলাম। কী রান্না করবো সেটা নিয়ে একটা প্যারা থেকে যায়, কী করবো সেটা চিন্তা করতে থাকি। ঘুম থেকে ওঠার আগেও রাত্রে, মানে খাওয়া দাওয়া শেষ হওয়ার রাত্রি থেকে এই চিন্তা করতে থাকি যে পরের দিন কী রান্না করব। এই চিন্তা করতে করতে এর পরের দিনও সকালবেলা চিন্তা করতে করতে দুপুর 12টা বাজে। তো এই হচ্ছে জীবন মেয়েদের, তো সব মেয়েরাই বোঝে, আমি একা না, এটা সবারই নাকি সেম সমস্যা। তো কী আর করার, এখন ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি হালকা করে, পরিষ্কারই ছিল, হালকা একটু জাস্ট মুছে দিয়ে নিলাম। সন্ধ্যাবেলার ফুটেজ একদম চলে যাচ্ছে। আমি এসে দেখি আমার যে ড্রেসিং টেবিল সেটা খুলে, আমার ঈদের সময় জাস্ট আমার কেনা এই ফেস পাউডারটা ও ভেঙে চুরে সব নষ্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কোনো কিছু আর ওইখানে আর মানে ব্যবহার করার মতো কোনো কিছু নাই, আয়নাটা জাস্ট আমি ইউজ করতে পারবো এইটুকু, সব শেষ। আমি সন্ধ্যায় রান্না বসিয়েছিলাম, তো সন্ধ্যায় কি এটা রাতে আর কি, রান্না বসিয়েছিলাম, মেয়ে এসে দেখি অবস্থা, তো ভয় লুকাচ্ছিল। এবং যখন আমি ওকে বলছিলাম যে এটা কী করছো, ও বলছে যে আম্মু ভাত খাবো, মানে ও আমাকে পটানোর জন্য যত যা পলিসি আছে ও জানে, ওর ভাত খাওয়ার কথা বললে আমি অনেক খুশি হয়ে যাই, সেই জন্য ও বলছিল যে আম্মু ভাত খাবো, সরিও বলছে, তাই আমি আর বেশি কিছু বলি নেই। রান্নাটা আমি এভাবে করছিলাম, পেঁয়াজ টেয়াজ কেটে মাত্র বসিয়েই উরমে গেলাম। আদা রসুন বাটাটা কিন্তু আমার আম্মু আমাকে দিয়েছে, এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আমি সব কিছু রেশিওটা ঠিকভাবে দিয়েছি, সেজন্য এটা এক মজা লাগে। আর ভাত নিয়েছিলাম, ওই যে ও বললো ভাত খাবে সেজন্য, কিন্তু খাওয়াতে পারছি না চুলার কাজের জন্য। মুরগি রান্না করে নিব আমি, তার জন্য পেঁয়াজ এভাবে কষিয়ে নিচ্ছি। নিচে হচ্ছে মুরগি, আমি গরুর মাংসের মশলাটা দিয়ে রান্না করবো, আপনারা একদিন প্লিজ ট্রাই করবেন। এটা অন্য মশলাও দিবেন, আদা রসুন বাটাও দিবেন, হালকা করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োও দিবেন, কিন্তু সাথে এটার অর্ধেক প্যাকেটটা দিবেন, দেখবেন এটা স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি, যারা মুরগি খায় না তারাও মুরগি খাবে। আমি কিন্তু মুরগি অনেক অপছন্দ করতাম, কিন্তু এখন আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে মুরগি।
চুলায় এটাকে ভালো করে বসিয়ে কষিয়ে দিয়ে তারপর আসলাম সেই ফেলানো কাজ করতে, যেগুলো নষ্ট করলো আমার ছেলে। তো হালকা করে মুছে দিচ্ছি এখন, পুরোটা তো এখন করা সম্ভব না, রাত হয়ে গিয়েছে। যা টুকটাক পাচ্ছি করে নিচ্ছি, পরের দিন আবার করব। সব একদম মানে ব্যবহার করার মতো কোনো একটা অংশ নাই ও এরকমভাবে এটা নষ্ট করেছে। তো কাউকে ওর আপনজনদের কেমন কিছু যদি বলিও বলে যে থাক কিছু বলিস না, কী করবো আর। তো এই টুকটাক কাজ শেষ করে তারপর চলে গেলাম বাবুর জন্য এখন সুজি বানাবো। বানাতে যেয়ে দেখি সুজি নেই, পড়লো আমার এক বিপদে। তো ছিল ঘরে চালের গুঁড়া, এখানে আমি দুধ বসিয়ে নিয়েছি, পাউডার দুধ দিয়েছি এখানে 4 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে চালের গুঁড়া দিয়ে দিব, ভাজা চালের গুঁড়া না, এমনি চালের গুঁড়া আমার ডিপ ফ্রিজে ছিল। তো দুধটা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব সে চালের গুঁড়া। এই যে হচ্ছে চালের গুঁড়া। আপনারা যখন ঘরে হঠাৎ করে দেখবি সুজি নাই, তখন এভাবে কিন্তু করে খাওয়াতে পারবেন, এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। আমি আগে কখনো খাওয়াই নাই, কিন্তু অনেক মজা করে পুরোটা দুধ খেয়েছে, তার মানে এখন থেকে আমি এটা কন্টিনিউ করবো, সবসময় চেষ্টা করবো ওকে দেওয়ার। রাত্রেবেলা আমি ফিডারে দুধ বা সুজি বা এটাই আমি এখন থেকে দিব। দুধ তো এমনিতে খাই, কিন্তু এখন এটা দিব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।